হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের কাছে আবার একটা নিয়ে এসেছি নিউ মেকআপ ব্লগ। আজকের আমাদের রিয়েল ব্রাইড মৌমি, ওর উপরে আজকে আমি একটা ওয়াটারপ্রুফ মেকআপ করেছি। যদিও পুরোটা ক্যাপচার করা আমাদের সম্ভব হয়নি, তবুও চলো দেখে নাও। আজকে আমাদের ব্রাইড মৌমি ও কেমন ছাড়তে চায় ওর মুখ থেকে আমরা একটু শুনে নিই, তারপরে আমরা সে বুঝে মেকআপ করব। আমি খুবই হালকা সিম্পলের উপর একটা লুক চাইছি, তো আর কিছু না, আমি প্রথমে আমি ওয়াটার বেস ময়েশ্চারাইজার এবং জেল বেস প্রাইমার নিয়ে তার প্রিপারেশনটা করে নিয়েছি। তারপর MMS এর একটা কনসিলার প্যালেট থেকে ওর ফেসটাকে কনসিল করে নিচ্ছি। কিউট মেয়েটি কি করছে দেখো। ফাউন্ডেশনটাকে ভালো করে ব্লেন্ড করে লরা মার্সিয়ার একটা পাউডার দিয়ে মেকআপটাকে সেট করে নিয়েছি। ওয়াটার স্প্রে করে পুরো ফেসে মেকআপটাকে লং লাস্টিং এবং ওয়াটার রেজিস্ট্যান্ট করে তুলেছি। দেখো টিস্যুতে একটুও মেকআপ উঠে আসেনি, সো আমাদের মেকআপ ওয়াটার রেজিস্ট্যান্ট হয়ে গেছে। মাই মেকআপ স্টোরির একটা কন্ট্রোল ব্লাশার প্যালেট থেকে তার পুরো ফেসটাকে কন্ট্রোল এবং ব্লাশ অন করে নিচ্ছি। তোমরা যারা এই রকম ওয়াটার রেজিস্ট্যান্ট এবং HD মেকআপ করতে চাও, তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 9732663084। এবার ওর আইব্রোটাকে ডিফাইন করে ওর আই শ্যাডোতে চলে যাচ্ছি। যেহেতু ও সিম্পল মেকআপ চায়, তো ওর আই শ্যাডোটাকে আমরা খুব বেশি লাউড করব না। ব্রাইডের আর যে ছিল সিম্পল লুক, সে কথা মাথায় রেখে আমরা ব্রাউনিশের উপর একটা সিম্পল আই মেকআপ করব। কিউট মিষ্টি মেয়ে মৌমি এতটাই চঞ্চল, এতটাই কিউট, ওর কথায় আমি খুব পাগল হয়ে গেছিলাম এবং ওকে আমি মাঝে মাঝে বকেও দিয়েছিলাম। দেখো ও আবার কি বলছে। তো আমাদের আজকের ব্রাইড ফুল কমপ্লিট। ব্রাইডও সো এক্সাইটেড এবং খুব খুশি। তোমাদেরও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। লাভ ইউ, লাভ ইউ অল, সি ইউ, বাই।